প্রবীণেই আস্থা নবীনের। প্রবীণকে ব্রাত্য রেখে এগোনো যে খুব বেশি দূর সম্ভব নয় সে কথাটি সমাজের সামনে তুলে ধরলেন নবীন বিধায়ক সুশান্ত দেব। মুখে বললেন না, কিন্তু সেই ভাবনাতেই বার্তা দিলেন চলতি সময়ের সমাজকে। যখন নানাভাবে সামাজিক অবক্ষয় কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে আমাদের নতুন প্রজন্মকে, ঠিক তখনই এই ধরনের একটি ব্যতিক্রমী ভাবনা সুশীল সমাজে অবশ্যই কুর্নিশ পাওয়ার দাবি রাখতে পারে। ঘটনা ছোট, কিন্তু অর্থ গভীরে। বিশালগড়ের নবীন বিধায়ক সুশান্ত দেব এলাকার প্রবীণদের নিয়ে গেলেন তীর্থভূমি উদয়পুরে। লক্ষ্য, মায়ের দরবারে সকলকে নিয়ে পুজো অর্চনা করা। গেলেন তার বিধানসভা এলাকার প্রবীণদের নিয়ে। যথারীতি সকলকে আগলে মায়ের দরবারে মানত করতে দেখা গেল নবীন বিধায়ক সুশান্ত দেবকে। রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার শক্তি ও সাহস দিতে প্রার্থনা রাখলেন মাতা ত্রিপুরেশ্বরীর কাছে। নবীন বিধায়ক সুশান্তের এই ধরনের ভাবনায় যথেষ্টভাবেই আপ্লুত প্রবীণেরা। প্রবীণদের চোখের ভাষা এমনটাই যেন জানান দিচ্ছিল। তারা মনে প্রাণে নবীনের দীর্ঘায়ু ও কাজ করার শক্তি যেন আরও বেগবান হতে পারে তার জন্য অবশ্যই মায়ের দরবারে প্রার্থনা রেখেছেন। কেন এ আয়োজন? চোখা প্রশ্নের জবাবে নবীন সুশান্তের স্পষ্ট জবাব ছিল, এটা তার দীর্ঘদিনের পরিকল্পনা, আজকে তার পরিপূর্ণতা পেল। প্রবীণকে বাদ দিয়ে নয়, বরং প্রবীণকে পাশে রেখে লক্ষ্যের চূড়ায় এগিয়ে যেতে হবে নবীনকে। এই বাস্তব ভাবনাকেই যেন এদিন কৌশলে তুলে ধরার চেষ্টা করেছেন বিধায়ক সুশান্ত দেব। উদ্দেশ্য কোনো সেরকম কিছু না, উদ্দেশ্য হলো অনেকদিন যাবত ইচ্ছে ছিল বিশালগড়ের সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে মায়ের কাছে আসব, মায়ের কাছে প্রার্থনা করব বিশালগড়বাসীর যেন সকলের মঙ্গল হয়। আজকে আমরা সবাই মিলে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেককে মিলে মায়ের কাছে আমরা বিশালগড়ের উন্নয়নের জন্য, বিশালগড়ের প্রত্যেকের ভালোর জন্য আমরা মায়ের কাছে চরণে প্রার্থনা করব এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে এসেছি এবং প্রত্যেকের হাত ধরেই, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেকের হাত ধরে, প্রত্যেকের সুপরামর্শে আমরা আমাদের স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। কতজন উপস্থিত আছেন এখানে? মূলত এখানে প্রায় আজকে 250-র অধিক আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত আছেন। আপাত দৃষ্টিতে ঘটনাটিকে এক ধরনের চমক বা সস্তা রাজনীতি বলে বিদ্রুপ করতেই পারে নিন্দুকেরা। তাতে অবশ্য পরিস্থিতি বা সময়ের দাবি নিস্তব্ধ থাকতে পারে না। এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুব সমাজের কাছে একটা স্পষ্ট বার্তা রাখলেন সুশান্ত দেব। সামাজিক অবক্ষয়ের নানা ঘটনা যখন চোখের সামনে ভেসে ওঠে, বিশেষ করে ঘরে থাকা বৃদ্ধ পিতামাতার সঙ্গে যখন সন্তানেরা কদর্য আচরণ করে, ঠিক সেই আবহে বিধায়কের এই কর্মসূচি সমাজের কাছে অবশ্যই একটা সময় উপযোগী বার্তা। অপরদিকে বিধায়কের দলীয় ভাবনা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে নিজেকেও যে সম্পৃক্ত করতে পেরেছেন, তাও কিন্তু ফুটিয়ে তুলতে সক্ষম হলেন সুশান্ত দেব, যা কিনা অন্যদের কাছে অবশ্যই শিক্ষণীয় হতে পারে। তিনি ভেবেছেন, করেছেন, আগামী দিনেও এইভাবেই তার সময় উপযোগী উন্নত ভাবনা সমাজকে সঠিক দিশা দেখাবে। বিধায়কের এই আয়োজনের মধ্যে লুকোনো থাকা সমাজ কল্যাণে উন্নত ভাবনা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, এমনটাই প্রত্যাশা রাখছেন সমাজ সচেতন মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।